যে দলের বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিযান প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের মেয়েরা বৈশ্বিক এই আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাঁচ মার্চ ড্যানেডিন ইউনিভার্সিটি ওভালে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগামী চার মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হবে মেয়েদের মহরণ আট দলের এই বিশ্বকাপের প্রথম পর্বে সব দল পরস্পরের বিপক্ষে লড়বে একবার করে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে একত্রিশ দিনের এই টুর্নামেন্টে হবে মোট একত্রিশটি ম্যাচ খেলা হবে নিউজিল্যান্ডে ছয়টি শহরে ত্রিশ মার্চ ওয়ালিংটনে হবে প্রথম সেমিফাইনাল এর পর দিন দ্বিতীয় সেমিফাইনাল ক্রাইস্ট চার্চে ফাইনাল ম্যাচ ক্রাইস্ট চার্চেই হবে তিন এপ্রিল বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ক্যানেডিনে সাত মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা এরপর চোদ্দ মার্চ হ্যামিলটনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ পরে আঠারো মার্চ উইন্ডিজদের মুখোমুখি হবে বাংলাদেশ বাইশ মার্চ ভারতের মুখোমুখি হবে জাহানারা আলমের দল পরে পঁচিশ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সাতাশ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ